দেশের রাজনীতি আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে, বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার ৩০ ডিসেম্বর রাজধানীতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের রাজনীতির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, রাজনীতিবিদদের প্রতি কোনো আস্থা নেই। রাজনীতি নিয়ে আওয়ামী লীগ এত বেশি নোংরামি করেছে যার কারণে রাজনীতিবিদদের কোনো সম্মান নেই জনগণের কাছে, পুরো রাজনীতিকেই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করেছে, মুখে বলে গণতন্ত্র আর কায়েম করে বাকশাল, মুখে বলে ভোটাধিকারের কথা আর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও ক্ষমতায় এসেই দুর্নীতি করে হাজার হাজার কোটি লুটপাট করে, শান্তিপূর্ণ সহবস্থান কথা বলে বিরোধী দলের প্রতি চালায় দমনপীড়ন, আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা আওয়ামী লীগের স্বভাবগত অভ্যাস। তোপখানা রোড থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়। লিফলেট বিতরণকালে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকি, এনডিপি মহাসচিব হারুন আবদুল্লাহ সোহেল, এনপিপি প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম এবং আমির হোসেন আমসহ জোট নেতারা উপস্থিত ছিলেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।